আব্দুল মুত্তালিব, আমি জিবরাইল, তাম পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছেন, যত নবীরা এসেছেন, সমস্ত নবীদের কাছে, রাসূলদের কাছে আমার দায়িত্ব হলো ওহি নিয়ে আসা। আর আব্দুল মুত্তালিব, আমার দেখা হয়েছে জান্নাতে আদম আলাইহিস সালামের সাথে, সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব, আমি জিবরাইলের দেখা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম কে দিমাত্র আগুন দিয়েছিল, তখন আমার আগুনের মধ্যে দেখা হয়েছে। আমার দেখা হয়েছে ইউসুফ আলাইহিস সালামের সাথে কুয়ার ভিতরে, বলে কেমনে দিমাত্র ভালাইয়া দিছে, আমি তখন ছিলাম উপরে, আল্লাহ দিমাত্র বললেন ইউসুফ রে, ইউসুফের ভাইরা ভালাইয়া দিছে, আমি তখন উপরে দেখা আমার চৌষো তুমুরের ফাঁকা দিয়া টান দিলাম, আমি উপরে দেখে আয়া দেখি এখনো আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে পড়ে নাই। আব্দুল মুত্তালিব, আমার দেখা হয়েছে নূহ আলাইহিস সালামের সাথে কিস্তিতে, আমার দেখা হয়েছে ঈসা আলাইহিস সালামের সাথে, সমস্ত নবীদের সাথে, ইউনুস আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে মাছের ভিতরে, মাছের পেটে যখন গেছিল তিনটা অন্ধকারের ভিতরে, নবীরা যেখানে নবী মাছের ভিতরে, জিব্রাইল মাছের ভিতরে, আমার জিন্দগিতে এত সুন্দর সুন্দর নবীরার সাথে দেখা হয়েছে। আদম আলাইহিস সালাম বলেন প্রথম মানুষ, ওনার সাথে আমার দেখা হয়েছে। আব্দুল মুত্তালিব, যত মানুষের সাথে দেখা হয়েছে আমার জিন্দগিতে, আমার এই হায়াতির জিন্দগিতে, তোমার নাতি মুহাম্মদের মতো এত সুন্দর শিশু জীবনের প্রথম দেখছি। আল্লাহ কেবল ওয়াজির জন্য তোমাকে পাঠানো হয় নাই, আদম আলাইহিস সালামকে কে বানাইছেন? আদম আলাইহিস সালাম কে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ, সমস্ত নবীদের কে আল্লাহ বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর জিব্রাইল, সমস্ত নবীদের কি আমি একজন একটা রূপ দিয়েছি? ইউসুফ আলাইহিস সালাম রে ইউসুফের মতো দিছি, মূসা নবী রে মূসা নবীর মতো দিছি, ইউনুস নবী রে ইউনুস নবীর মতো দিছি, নূহ নবী রে নূহ নবীর মতো দিছি, আদম নবী কে আদমের মতো দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন একজনকে প্রথম দিয়েছি, কিন্তু আমার হাবিব আমার মুহাম্মদকে আমি এমন ভাবে বানিয়েছি যেইভাবে আর পৃথিবীর কোন নবীকে বানাইছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পৃথিবীতে আসছেন, সংক্ষিপ্ত দেখেন যে মিলাদ কেন আলোচনার বিষয়, যে নবী যখন পৃথিবীতে আসছেন, নবী পৃথিবীতে আসার পরে নবীর মার পেটে যখন নবী ছিলেন, তখন নবীর বাপ কি জিন্দা আছেন না মরা আছেন? বুঝিনি বাবা, তখন কি নবীর বাপ ছিল না ছিল না? তো নবী পৃথিবীতে আসছেন, উনি যখন পৃথিবীতে আসার আগে আমেনার স্বামী আব্দুল্লাহ যখন পৃথিবী থেকে বিদায়, অনেক লোকেরা, আব্দুল মুত্তালিব ছিল নবীর দাদা, ওনার কাছে কমপ্লেইন যে আপনার আব্দুল্লাহ বউ আমেনা সবসময় সুগ্রান লাগা, আর স্বামী যদি না থাকে, তো তৎকালীন যুগের কথা বা এখনের যুগ হলো যে একজন মহিলা সার সুখ করবো সবসময় আতর সুগ্রান লাগাইব, শুধু একটা ক্ষেত্রে যে স্বামীকে দেখাই বলে সুহান। নবী মার সুগ্রান সমস্ত লোকেরা যখন আব্দুল মুত্তালিবকে বলে, আব্দুল মুত্তালিব ওনার বিবিকে যখন বলেন, তখন ওনার বিবি বলেন দেবী স্যার তো আমার কাছে আয়েছে, আমেনা নাকি সুগ্রান লাগাই ফেলা, আপনারা বলেন তো দেখি, আমরা যখন মার গর্ভে আসলাম তখন কি আমরার মার শরীর থেকে সুগ্রান বাড়াইছি? কি কোনো সুগ্রান বাড়াইছি? তেনে নবীর মার শরীর থেকে সুগ্রান বাহির হয়েছে, আমরার মার শরীর থেকে সুগ্রান বাহির হয় না। আমেনাকে যখন ডাক দিল, আমেনা বললেন টিভি আছে, কারণ আমি পৃথিবীর কোনো সুগ্রান লাগাই না আব্বা, যেদিন থেকে আমার সন্তান আমার গর্ভে আসছে
ওই দিন টাকা আমার শরীর থেকে অটোমেটিক সুঘ্রাণ বাহির হয়। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব চম্পাদার আপনি শুধু সুঘ্রাণের ব্যাপার জানেন, আমি গর্ভবতী হয়েছি। ওই দিন থেকে আমি যখন তুথু দিই জমিনে, তুথু দিতে দেরি, আমার তুথু থেকে সুঘ্রাণ বাহির হইতে দেরি হয় না। আমাদের মারা যখন গর্ভবতী ছিলেন, সেব দিলে বুঝি সুঘ্রাণ বাড়াইতো বাড়াইতো না। যে সময় আমার ছেলে আমার গর্ভে আসছে, ওই দিন থেকে আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, আমি যখন কুয়ার মধ্যে যাই পানি আনতে, মক্কা নগরীর মেয়ের আমাকে ডাক দিয়ে বলে, আমি না গো আর কত সময় কুয়ার কাছে দাঁড়াও, কারণ আমি যেই মাত্র কুয়ার কাছে যাইতে দেরি, কুয়ার পানি মহান আল্লাহ অটোমেটিক উপরে তুলতে দেরি হয় না। আপনি শুধু সুঘ্রাণের কবরটাই জানলেন, আমি যখন আজকে আপনি তাহা দেখি আসমান থেকে মেঘমালা মেঘের ছায়া, আমি আমেরাকে ছায়া দিতে থাকি, আমি যখন হাঁটি আমি তাকায় দেখি গাছগুলো আমি নাকি কিছু বলতে চায়, বাঘগুলো কিছু বলতে চায়, হরিণগুলা কিছু বলতে চায়। আব্বা জান, যেদিন থেকে গর্ভবতী হয়েছি ওই দিন থেকে অটোমেটিক আল্লাহর কুদরতে আমার শরীর থেকে মিষ্ট আম্বরের গ্রাম বাইর হয়। সুবহানাল্লাহ। এখন নবী যখন গর্ভবতী ছিলেন, নবীর মা তখন নবীর মার শরীর থেকে সুঘ্রাণ বাহির হইত। এরপরে আপনার যে কুয়া হয়, এই কুয়ার দ্বারে গেলে উপরে পানি উঠতো। আমরার কালে যখন আপনারা যারা মুরগি আছেন, আমরার মারা যখন গর্ভবতী ছিল তখন কি কুয়ার থেকে পানি উপরে উঠছিল? একটু ছিল উপরে উঠছে। তাইলে এখন উপরে উঠা, উপরে উঠা কি এটা মানার বিষয় না শোনার বিষয়? এটা শুনতে হবে, শোনার বিষয়, শুনতে পারবে কিন্তু মানুন দেই তো না। এখন আমি আনোয়ার হোসেন জিয়াদি বক্তা পাড়ার বউ আব্দুল কুদ্দুস ভাইয়ের বউ, আমার বিয়ে আর কি আলহামদুলিল্লাহ হইলে একটু এক মিনিট বলে কেমনে বিয়ে ইলাল লাগে ওয়াদা দিছে যদি সেরি হয় আমার বড় সারা রেডি আনো আলহামদুলিল্লাহ বলে। আপনারাও সাক্ষী ইলা ওয়াদা দিছে আল্লাহ সেরি দিছে জুড়ো কইন আলহামদুলিল্লাহ। তখন আমার বিয়ে যদি হো বিয়ে দিয়ে গিয়া বলে আবার যদি কোনো ছেলে মেয়ে গর্ভবতী হয় যে তোমার শরীর থেকে সুঘ্রাণ বেরি, তো এটা কি সম্ভব? এটা শুধু নবীর মার জন্য সম্ভব। জুরে সুবহানাল্লাহ। শুধু সংক্ষিপ্ত সংক্ষিপ্ত দেখেন নবী যে মিলাদ, আমরা তো সকালে দেখেন শুধু মিলাদুন নবী নিয়ামের পরে সিরাজুন নবী নিয়ামের পরে অনেকে এমন হো মিলাদুন নবী কায়েম করো সিরাজুন নবী লাত্তি মারো নাউজ। আসলে যে খারায় যে আমরা পড়িয়া নবী সালাম আলাইকা নবীকে সালাম দে, এটার নাম কিন্তু মিলাদ না, এটার নাম হইছে কিয়াম। এরকম ঠিক নেই, এটার নামটা তো আমার দরকার ছিল কিয়াম শরীফ। নামটা কি দরকার ছিল? কিয়াম শরীফ। এটা মিলাদ তো আর ডেইলি না, মাতিন্না সকালেও মিলাদ, দুপুরেও মিলাদ, আসরের পরও মিলাদ। তো নবীকে সকাল বিকাল নবী নাকি? মাতিন্না দেখি নবী সকাল বিকালের নবী। একবার এটা মাইন্ড কেটে নিন না যে হুজুরের দিকে আরে কোন ধরনের ওয়াজ লাগাই দিছে, না না কারো বিরোধিতা না, বুঝার দরকার। আমি চিন্তা করে দেখছি এটা কিয়াম শরীফ দরকার আছে, মিলাদ শরীফ না, কারণ আমরা যে খারায় ফুরি এটা কিয়াম শরীফ, বুয়া দিটা ফুরি এটা গুরু শরীফ। জিরো পয়েন্ট ঠিক পয়েন্ট আল্লাহ রহমাতুল্লিল আলামিন পৃথিবীতে যিনি আসছিলেন, নবী পৃথিবীতে এসেছেন, নবী কেন সুবহ সাজিকের সময় এসেছেন? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন, একটা ব্যাখ্যা হলো নবী সুবহ সাজিকের সময় আসার ব্যাখ্যা যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
আসমান জমিন ক্রন্দন করছিল, দিন আল্লাহর কাছে চেয়েছিল, প্রভু যেদিন আখেরি নবী বিশ্ব নবী রহমান তাল্লিল আলমিনকে পৃথিবীতে দিবা, আল্লাহ দিনও দিও, এতে করে আমি দিন আনন্দিত হব। সুবহানাল্লাহ, দিন আল্লাহর কাছে চেয়েছিল, রাত আল্লাহর কাছে চেয়েছিল, প্রভু রাতে দিও, চন্দ্র চেয়েছিল, প্রভু আমি চন্দ্র রাতে উঠি, দাম নাই, ইজ্জত নাই, সম্মান নাই, আমি রাত্রের বেলা ভাবি চুরি করে, সূর্য চেয়েছিল, প্রভু গো দুনিয়ার যত ধরনের কাপড় সবর আছে, সুগানির কাজ আছে, আমি সূর্যের মাধ্যমে করায়, আল্লাহ দিন দিও, এতে করে আমি দিন আনন্দিত হব। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমের রাতেও দিলেন না, দিনেও দিলেন না, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী কেমন সময় পৃথিবীতে পাঠিয়েছেন, যেই সময়টা দিন না রাত না, এমন একটা সময় পৃথিবীতে আসছেন দিন না রাত না, কারণ নবী যদি পৃথিবীতে দিন আসে রাত বেজার, নবী যদি রাতে আসে দিন বেজার, দিনে আসলে সূর্য খুশি চন্দ্র বেজার, রাতে আসলে চন্দ্র খুশি সূর্য বেজার, আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় দিলেন সব খুশি, সুবহ সাদিকের সময়, এটা রাতও ধরা যায় না দিনও ধরা যায় না। সুবহানাল্লাহ, আল্লাহর নবী বিশ্ব নবী পৃথিবীতে আসবেন, নবী যখন সুবহ সাদিকের সময় অন্ধকারের সময় যখন পৃথিবীতে আসছে, আল্লাহর নবীর মা আমেনা পৃথিবীর মানুষদেরকে বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমার ছেলে মোহাম্মদ পৃথিবীতে আসছেন, আমি বলতেও পারি না, অন্য অন্য পৃথিবীর যত মানুষ আছে, পৃথিবীর যত ছেলেরা আছে, যখন পৃথিবীতে আসে তাদের শরীর থেকে দুর্গন্ধ বাহির হয়, আর আমার ছেলে মোহাম্মদ যে সময় সাদিকের সময় পৃথিবীতে যেতে, আমার ছেলের শরীর থেকে এমন সুপ্রাণ বাহির হয়েছে, অন্য অন্য ছেলেরা পৃথিবীতে আসার পরে ফতনা করা হয়, মুসলমানে দেওয়া হয়, আর আমার ছেলে মোহাম্মদ পৃথিবীতে যখন এসেছে, আমি আমিনের তারা দেখি, আমার গর্ব পেট দেখে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার ছেলে মোহাম্মদকে ফতনা করায় ফাটাইয়া দিছে, অন্য অন্য ছেলেরা পৃথিবীতে আসে মুসলমানি পরে করে, মুসলমানি কি করে না পেটের ভিতরে, তাহলে মুসলমানি বাচ্চারা রে পরে করে, এটা আমরা আর মুসলমানি নবীকে পেটের ভিতরে থেকে মুসলমানের খাম সাইরা এরপরে পৃথিবীতে, এটা কি আমরা লেগে মাননি মাতৃ না, আমরা কি হইতাম পারবো, এটা আমরাও মানতাম পারি না, এটা শুধু নবীর লেগে, এটা শুনন যাইব তবে মানন যাইত না, মাতৃ এটা কি করন যাইব, শুধু শুনন যাইব তবে মানন যাইত না, শোনার পিছনে নবী যখন পৃথিবীতে আসছেন, পৃথিবীতে আসার পরে আল্লাহর নবীর মা বলছেন যে রুম আর পারস্যর আমার ছেলে যখন পৃথিবীতে আসছে তার আলোয় রুম পারস্যের বড় বড় বিল্ডিং গুলো আমি দেখছি, অন্য অন্য ছেলেরা পৃথিবীতে আইলে চিল্লা চিল্লি করে আর আমরা নবী পৃথিবীতে আই সেজদা দিছি, সুবহানাল্লাহ, আল্লাহর নবী বিশ্ব নবী যখন পৃথিবীতে আসছেন, আব্দুল মুত্তালিব ছিলেন কাবার মুতওয়াল্লি, উনি দেখেন যে তখন কাবা ঘরের জবান আল্লাহ খুলে দিছে, সুবহানাল্লাহ, কাবা ঘরের জবান খুলে দিছে, আব্দুল মুত্তালিব তারা দেখে কাবা ঘরের ভিতরে যত মূর্তি গুলো ছিল সমস্ত মূর্তি গুলো মাটিতে পড়ে ভেঙে গেছে, সুবহানাল্লাহ, কাবা ঘর বলছিল মক্কার মানুষেরা রে পৃথিবীতে আখেরি নবী জন্মগ্রহণ করছে, সেই নবীর পরে পৃথিবীতে আর কোন নবী আসবেন না, আল্লাহর নবী বিশ্ব নবী যে মাত্র পৃথিবীতে আসছে, আল্লাহর নবীর মা যখন তার দাসীর কাছে দিল কিছু সময়ের জন্য, আল্লাহর নবী যখন চলে গেলেন কোথায় গেলেন, ওর যখন অন্ধকার হয়ে গেল, আমেনা বলল প্রভু গো এত সুন্দর ছেলে আমারে দিয়েছি না, আবার কেন তুমি নিয়ে গেছো, এমনা আমার দাসী আমেনা
তোমার ছেলে মুহাম্মদকে কিছুর সময়ের জন্য নেওয়া হয়েছে, মাগরিব থেকে সীমান্ত আসমান জমিন জান্নাত জাহান্নাম সমস্ত পশু পাখি মখলুকদেরকে দেখায়া আবার আমি আমার হাবিব মুহাম্মদকে তোমার কাছে ফিরাইয়া দিব। আল্লাহর নবী বিশ্ব নবীর মা উনি চিন্তা করেন, নবীকে নিয়ে চিন্তা কি, উনি চিন্তা করেন যদি আমার স্বামী আব্দুল্লাহ পৃথিবীতে থাকতেন বাইসা আমার ছেলে মোহাম্মদকে নিয়ে গুণা ফিরা করতো, আনন্দ করতো, ফুর্তি করতো। বাজার থেকে অন্য ছেলেদের বাবারা যেমন খেলনা এনে দিই আমার ছেলেরও খেলনা এনে দিত, এমনি বাজার শ্যামেলা যদি আব্দুল্লাহ পৃথিবীতে বেঁচে থাকতো মক্কা আর মদিনা পৃথিবীর দেশের রাষ্ট্রগুলা ঘুরাইয়া দেখাইত, একটু সুযোগ দাও আমার বন্ধুরা মৃত্যু দামান পৃথিবী ঘুরাইয়া সাত আসমান ঘুরাইয়া আমি আমার আল্লাহর কাছে আমার হাবিবকে নিয়ে আসব। আল্লাহর নবী পৃথিবীতে আসছেন, তামাম পৃথিবীর যত মখলুক আছে সবাই খুশি না বেলাম, আল্লাহ নবী বিশ্ব নবীর চাচা উনি ডাকিয়া বলেন বাতিদা যখন তুমি পৃথিবীতে আসছো, আসার পরে আমি নাও বলেন যখন আমার ছেলে পৃথিবীতে আসছে আসমানি তারকাগুলো এত কাছে আসছে আমি চাইলে হাত দিয়া ধরতে পারতাম, সুবহানাল্লাহ। আর চাচা ডাকিয়া বলে ও বাতিদা মুহাম্মদ যখন তুমি ছোট ছিলা জন্ম যখন তোমার হয়েছে হওয়ার পরে শিশু অবস্থায় আমি দেখায় দেখি চন্দ্রটা এত নিচে আসছে, আমি খুব চিন্তা করছিলাম চন্দ্রনি তোমার উপরে পড়ে যায়, যেইমাত্র আমি দেখায় দেখি চন্দ্র তোমার সামনে এসে তুমি যখন একটু হাত নাড়াও পা নাড়াও খেলাধুলা করো তুমি যেই দিকে ঘুরো চন্দ্র সেই দিকে ঘুরে, সুবহানাল্লাহ। আর একটু জোরে হইছি গো, সুবহানাল্লাহ। আপনারা তো একটা আবার দাঁড়াইতে মোটামুটি আমাদের একটু উৎসাহ আছে, এখন নবী চন্দ্রর সাথে খেলা করছে আমরা কি খেলা করা সম্ভব বা তুই না সম্ভব? তো এই যে নবী পৃথিবীতে আসার পরে চন্দ্রর সাথে খেলা করে, নবী যেদিকে চন্দ্র এদিকে, চন্দ্র নবীর সাথে লাফালাফি করে, নবী তখন চাচাকে বলছিলেন লম্পা কথা সংক্ষিপ্ত যে চাচা ওই দিন চন্দ্র আমি মোহাম্মদকে খেলা দিছিল যেন না খান দিন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন পৃথিবীতে আসছেন, নবী আসছেন, কিন্তু এখন দেখেন এই যে নবী পৃথিবীতে আসছেন আমাদের জন্য রহমত হয় না, তামাম পৃথিবীর জন্য নবী রহমত, শুধু এই পৃথিবীর জন্য রহমত না, জগতের জন্য নবী রহমত, শুধু এই দিনের জন্য রহমত না, নবী শেষ দিনের জন্য রহমত, শুধু এই পৃথিবীর জন্য রহমত না, জান্নাতের জন্য নবী রহমত। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন পৃথিবীতে আসার পরে যখন নবীকে নিয়ে আমেনা বসে আছে, তখন তৎকালীন যুগে নিয়ম ছিল যে জন্ম দিবসের জন্য দুধ খাওয়াই বার হতো, সুবহানাল্লাহ। তখন মক্কার মধ্যে সব মহিলারা আসলো যে বাচ্চা নিব, হালেমাতুস সাদিয়া উনিও আসছে, উনি গরিব মানুষ অসুস্থ শরীরটা দুর্বল খুব ক্লান্ত, মক্কার কোন লোকেরা ওনারে বাচ্চা দেয় না, তোমার উল্টো দুর্বল তুমিও দুর্বল তোমারে বাচ্চা দেওয়া গরিব মানুষ। তখন লোকেরা বলল যে আজকে একটা পৃথিবীতে ওই গড়ে একটা বাচ্চা আছে আব্দুল্লাহর ছেলে, আব্দুল্লাহ পৃথিবীতে নাই এতিম সন্তান, তবে আমরার বিশ্বাস যদি তুমি যাও যে তোমারে মনে দিতে পারে, সুবহানাল্লাহ। হালেমাতুস সাদিয়া বলেন আমি যখন মুহাম্মদকে আনতে গেলাম আমি তো মুহাম্মদকে দেখে আশ্চর্য ব্যাপার, আল্লাহু আকবার এত সুন্দর মুহাম্মদ, যে আমেনা বলতেছে যে আমি তো আমার জিন্দগিতে এত সুন্দর শিশু দেখি নাই, আমেনার কথা শুনা হালেমাতুস সাদিয়া বলতেছে ও আমেনা তুমি জিন্দগিতে কয়টা শিশু দেখছো, আমরার জিন্দগিতে আমরার জীবনে আমরা বংশগতভাবে বাচ্চা লালন পালন করি বাচ্চা দুধ খাওয়াই, আমি হালেমার জিন্দগিতে এত সুন্দর মানুষ এত সুন্দর শিশু দেখছি না, সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব এসে বলছে আল্লাহ ও আমেনা ও হালেমাতুস সাদিয়া আমি হলাম কাবার মুতওয়াল্লি, অনেক দূর দূরান্ত থেকে শিশুরা আমার কাছে নিয়ে আইছে,
জার ফুঁক দেওয়ার জন্য ফানি ফোড়া দেওয়ার লেগে, কিন্তু তেল ফোড়া দিবার লেগে আমি আমার আব্দুল মুত্তালিবের জিন্দগিতে কত সুন্দর সুন্দর মানুষ দেখছি, কত সুন্দর সুন্দর শিশু দেখছি, কিন্তু আমার নাকি মোহাম্মদের মতো এত সুন্দর শিশু দেখছি না। আর আসতে হয়েছে ভালো আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে দেইমাত্র আব্দুল মুত্তালিবের কাছে পাঠায় দিল। জিব্রাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, এ আব্দুল মুত্তালিব, তুমি বলতেছো তোমার জিন্দেগিটি এত সুন্দর দেখো নাই। আমেনা বলতেছে আমেনার জিন্দেগিটিও দেখে নাই। হালিমা বলতেছে হালিমার জিন্দেগিটিও দেখে নাই। ও আব্দুল মুত্তালিব, আমি জিব্রাইলের স্থানে, আমি জিব্রাইল তামাম পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছেন, যত নবীরা এসেছেন, সমস্ত নবীদের কাছে রাসূলদের কাছে আমার দায়িত্ব হলো ওহী নিয়ে আসা। আর আব্দুল মুত্তালিব, আমার দেখা হয়েছে জান্নাতে আদম আলাইহিস সালামের সাথে, সুবহানাল্লাহ। ও আব্দুল মুত্তালিব, আমি জিব্রাইলের দেখা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম কে দিমাত্র আগুনে দিয়েছিল, তখন আমার আগুনের মধ্যে দেখা হয়েছে। আমার দেখা হয়েছে ইউসুফ আলাইহিস সালামের সাথে কুয়ার ভিতরে, বলে কেমনে দিমাত্র ভালাইয়া দিছে, আমি তখন ছিলাম উপরে। আল্লাহ দিমাত্র বললেন ইউসুফ রে, ইউসুফের ভাইরা ভালাইয়া দিছে, আমি তখন উপরে দেখা আমার চৌষট উমরের ফাঁকা দিয়া টান দিলাম, আমি উপরে দেখা আয়া দেখি এখনো আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে পড়ে নাই। ও আব্দুল মুত্তালিব, আমার দেখা হয়েছে নূহ আলাইহিস সালামের সাথে কিস্তিতে, আমার দেখা হয়েছে ঈসা আলাইহিস সালামের সাথে, সমস্ত নবীদের সাথে, ইউনুস আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে মাছের ভিতরে, মাছের পেটে যখন গিয়েছিল তিনটা অন্ধকারের ভিতরে, নবীরা যেখানে নবী মাছের ভিতরে, জিব্রাইলও মাছের ভিতরে, সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে, জিব্রাইল আলাইহিস সালাম গাছের ভিতরে, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে, জিব্রাইলও আগুনের ভিতরে, সুবহানাল্লাহ। আমার জিন্দগিতে এত সুন্দর সুন্দর নবীরার সাথে দেখা হয়েছে। আদম আলাইহিস সালাম বলেন প্রথম মানুষ, ওনার সাথে আমার দেখা হয়েছে। আব্দুল মুত্তালিব, যত মানুষের সাথে দেখা হয়েছে আমার জিন্দগিতে, আমার এই হায়াতির জিন্দগিতে তোমার নাতি মুহাম্মদের মতো এত সুন্দর শিশু জীবনের প্রথম দেখছি। ওয়াজির জন্য তোমাকে পাঠানো হয় নাই, আদম আলাইহিস সালামকে কে বানাইছেন? ওয়াজ বুঝিনি, আদম আলাইহিস সালাম কে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ, সমস্ত নবীদের কে আল্লাহ বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে জিব্রাইল, সমস্ত নবীদের কি আমি একজন একটা রূপ দিয়েছি? ইউসুফ আলাইহিস সালাম রে ইউসুফের মতো দিছি, মূসা নবী রে মূসা নবীর মতো দিছি, ইউনুস নবী রে ইউনুস নবীর মতো দিছি, নূহ নবী রে নূহ নবীর মতো দিছি, আদম নবী কে আদমের মতো দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন একজনকে প্রথম দিয়েছি, কিন্তু আমার হাবিব আমার মুহাম্মদকে আমি এমন ভাবে বানিয়েছি যেইভাবে আর পৃথিবীর কোন নবীকে বানাইছি না। আমি বানাইছি না তে দেখবেন, সুবহানাল্লাহ, আমি বানাইছি না। যেমন নবী বলেন হাবিব, নবী কি জুড়ে বলেন হাবিব অর্থ বন্ধু, হাবিব অর্থ কি? ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি ছিল উনি হলেন খলিল, খলিল বন্ধু, খলিল হল উনি যে খলিল যা করে আল্লাহকে খুশি করার জন্য, সুবহানাল্লাহ। আর হাবিব অর্থ হাবিব যা কিছু করে আল্লাহকে খুশি করার জন্য না, বরং আল্লাহ হাবিবকে খুশি করার জন্য সব কিছু করে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর শান মান মর্যাদা এত বেশি, আমরা তো অনেকে কো আরে ওয়াহাবির মোল্লারা জানতেই মিলাদ বুঝে না, আমরা বলি মিলাদ বুঝি না, অনেকে কো মিলাদ যদি না মানে অবশ্যই মিলাদ মানি, কারণ মিলাদ আমরা মানি, মিলাদ হল নবীর জন্ম বৃত্তান্ত, জন্ম নবীর জীবনী। আচ্ছা হচ্ছে দেখি জন্ম কি মানুষ ডেইলিও না একবারও, তিন না
এখন আমরার দেশে অনেক আছে একবারই পালন করে বছরে, যেহেতু একবার, আর আমরা তো নবীর সারা বছর পালন করি, নামাজ যজ্ঞ পালন করি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত পালন করি। এই যে আমরা তো এটা কই তাশাহুদ, এই যে তাশাহুদ আমরা করি রাজারগঞ্জ জামে মসজিদ থেকে, এক একজন এক এক মসজিদ থেকে পড়েন, কিন্তু এই তাশাহুদ নবী যখন মেরাজে গেছেন তখন মেরাজে গিয়া আল্লাহর সাথে এই তাশাহুদ করা, সুবহানাল্লাহ। এটা আব্দুল কুদ্দুস ভাই খুবই বিস্তারিত, সময় কম, এখন আসেন। আমরা নবীর শুধু এমনি না, আত্মীয় সালাম দিই, বৈত্য সালাম দিই, বৃদ্ধও সালাম, ঘুমায়ও সালাম, আল্লাযীনা ইয়াদখুলুনাল্লাহ কিয়ামাও ওয়াকউদাও ওয়া আলা কুলুবিহিম ইয়াতাফাক্কারুনা ফী খালকি সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি খারায়া, কিয়াম দাঁড়ায়া, হুজ্জা, বুয়া, ঘুমায়া, যেই কোনো মাধ্যমে আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ শুনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাটির নিচে আল্লাহ আছেন, যে নবী, আমরা তো নবীর মিলাদ, নবীর শান মান মর্যাদা এত বেশি, যে আমরা শুধু নবীর জন্মটা মানি না, বরং সিরাত মানি, মিলাদ হলো যে নবীর জন্ম। যে কয়েকটা কথা সংক্ষিপ্ত বললাম, এই কয়েকটা কথার মধ্যে কি নবীর মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য আছে না নাই? যে বলেন আছে না নাই? পৃথিবীর মানুষেরা, আমার শরীরটা ছিল খুবই ক্লান্ত, অসুস্থ ছিলাম, আমার বুকের মধ্যে দুধ ছিল না, আস্তনে কোনো দিক ছিল না, অসুস্থ ছিল। যেইমাত্র আমি আমার ছেলে মুহাম্মদকে যেইমাত্র আমার কোলে নিলাম, যেইমাত্র মুহাম্মদকে কোলে উঠাইলাম, এমনি দেখাই দেখি আমার শরীরটার ক্লান্ত না, আমার শরীরটার মধ্যে একটা স্পিড আইছে, আল্লাহ অটোমেটিক একটা শক্তি দিছে আমার শরীরে। আমি মোহাম্মদকে কোলে নিয়েছি, পৃথিবীর মানুষের আরে আমি তেমন দেখি অটোমেটিক আমার স্তন আর আগের মতো না, আমার বুকের মধ্যে এখন দুধ আইছে। সুবহানাল্লাহ। মঞ্জুরে বলেন তো দেখি, এটা কি আমরার দ্বারা সম্ভব? আর এটা শুধু নবীর জন্য সম্ভব, আমাদের জন্য সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন হাকামিন হাকিমিন হালমাতুস সানিয়া স্তনে শুধু বুক দিয়া দুধ দিয়া সান্ত্বনা, উনি যে উট দিয়ে আসছেন ওই উটটাও ছিল দুর্বল, অত্যন্ত দুর্বল, হাঁটতে পারে না, দৌড়তে পারে না। তখন তারা দেখে উঠার আগের মতো নাই, উট এখন সবল হয়ে গেছে, খুব শক্তিশালী হয়ে গেছে। হালেমাতুল সাদিয়া বলেন, যে মাত্র আমি আমার ছেলে মোহাম্মদ কে উঠে আরোহণ করলাম, আরোহণ করার আগে উট দেখায় দেখি উটের জবান মহান আল্লাহ রাব্বুল আলামিন কুলে দিছে, উট কাবাগুলির সামনে গিয়া সত্যাই পড়ে গেছে, আর তাহায় দেখি সত্যা তুজি মাথা কুলান সাথে সাথে উটের জবান অটোমেটিক খুলে গেছে। উড় তখন মক্কাবাসীকে ডাক দিয়ে বলে, ওরে মক্কাবাসী, পৃথিবীতে আখেরি নবী, বিশ্ব নবী রাহমাতাল্লিল আলামিন চলে আসছে। উঠতে অনুয়াজ করে, আমি না ঘো, আমি বড় ভাগ্যবান, আমি বড় ভাগ্যবান, কারণ আমি উঠের মধ্যে আখিরি নবী, বিশ্ব নবী রাহমাতাল্লিল আলামিন আরোহণ করেছেন। সুবহানাল্লাহ। আমি না তখন তাকায় দেখি উট কবি স্মৃতি যায় স্মৃতি। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আমেনা যখন নবী কেটিয়া উঠে উঠছে, মরা উঠ জিন্দা উঠছে, এমন জিন্দা আগের স্পিডের থেকে এখন আরো 100 গুণ স্পিড বাড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন এটা কি আমরা দ্বারা সম্ভব? আপনি এখন দিন হাল উঠে উঠে দেখেন স্পিড বাড়ে না কম? এটা শুধু নবীর দ্বারা সম্ভব। তাহলে এটা কি মানার বিষয় না শোনার বিষয়? যখন শোনার বিষয়, এটা কি মানার বিষয় না শোনার বিষয়? আমরা যে এই যে কথাগুলো শুনতেছি, কথাই কথাই সব, সুবহানাল্লাহ। নবীর উপরে একবার দুরুদ পড়লে দশটা দশটা নেকির সওয়াব। সুবহানাল্লাহ।
আমরা দেশের দুরুদ বাপ রে বাপ, আল্লাহুম্মা বের বলে হাই নবীর আমার মাতিনা করে, কত সুন্দর দুরুদ এই দুরুদ দ্বারা আপনার কত দেখা আছে হ্যাঁ হোক। আচ্ছা এখন মনে হয় মনে করে যদি সুরা পড়ে ইমাম সাহেব বলে সুরা কেমনে, উনি যদি তেলাওয়াত করে আল্লাহ মাফ করো কে আল্লাহর কাছে মাফ চাই নিয়েছে মানে বুঝাইবার লাগে, এখন যদি ইমাম সাহেব তেলাওয়াত করে আপনি বুঝবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এরপরে যদি পরে যদি বলে হাই রে শেষে যাব লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন নামাজ উপর কত গাত দেব আল্লাহু আকবার হাই রে সামি আল্লাহু লিমান হামিদা হাই রে আল্লাহু তে নামাজ থাকবো না যাইবো জুরে বলবেন জুরে বলবেন থাকবো না যাইবো পরে সমালোচনা করে লাভ নাই বলে সিলেট থেকে আমি ওষুধ দিয়ে দিশা পাইছি বেড়া কি কইছে না না পরে না মোবাইল ধরে গেট করেন নামাজ থাকবো না যাইবো। এখন আমরা দেশ যারা দূরে দূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ نبي على الشفي على مولا لا محمد اللهم صل على اللهم পাবলিক তো আর বুঝে না মাতৃ না করে পাবলিক কে বুঝে। আচ্ছা সুটকে একটা গল্প করি আপনার, এক বেড়া গেছে হজ করতে, তো হজ যখন করতে গেছে এখন হজ থেকে যখন আইছে এখন হজ থেকে আয়া চট্টগ্রাম তালুক বাড়ি এখন চিন্তা করছে যেহেতু হজ করে আইছি একবার তালুক বাড়ি তালুকই গেতে হবে রে, এখন গেছে তালুই বাড়ির না মাউই, এখন যেই মাত্র মাউর বাড়ির গেছে এখন মাউইয়ের দিকে হো মাশাল্লাহ হস্তাই কাইছে বেরি লাগাই জুব্বা লাগাই দেখ কে হো তালুই আমদার এলাকাতে খুজুর আইছে ফাগুই লাগাই জুব্বা লাগাই গোলাম পাওয়ার সংক্ষিপ্ত করে ফেলে তুমি এখন তালে ওয়াজ করে তোর তালু কি ওয়াস করে খালি জাহাজ খালি মানুষ খালি বালু খালি পানি ও আল্লাহ কি ওয়াস করে তালু আসলে যে আমি বেশ দোষী কিন্তু আমি বক্তা না এটা বেশ দোষী যাই বল এর জন্য একটু চিন্তা করেন পৃথিবীতে আমরা খালি দু বছরে পড়ি না চব্বিশ ঘন্টা নবীর উপরে দূরত্ব করি দূর হন ছিল আল্লাহ নবী বিশ্বনবী সংক্ষিপ্ত শুনলাম শুধু মিলাদুল নবী এখন আছেন নবী পৃথিবী যাচ্ছেন শুধু মিলাদুল নবীর মধ্যে নবী সীমাবদ্ধ না নবী হলেন সিরাতুন নবী আর সিরাতের ভিতরে হলো মিলাদ দুঘাল কারণ মিলাদ হলো জন্ম আল্লাহর নবী শুধু মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা নবী হলেন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী শুধু সিরাতুন নবী না নবী হলেন মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী শুধু মুজিজাতুন নবী না নবী হলেন সূরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু সূরাতুন নবীর মধ্যে সীমাবদ্ধ না আল্লাহ আল্লাহ
আল্লাহ নবীকে রাঙা দিল নবী জি, আপনি নবী হলেন মেরাজুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুধু মেরাজের মধ্যে সীমাবদ্ধ না, আপনি নবী হলেন দালাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত শুনলাম, নবী বলেন সিরাজুন নবী, নবী বলেন মিলাদুন নবী, নবী বলেন দালাইলুন নবী, নবী বলেন মুজেজাতুন নবী, নবী বলেন সূরাতুন নবী, নবী বলেন মেরাজুন নবী। আর আমরা দেশ মায় শুধু দুইটা, কারণ এরা মিলাদ বেশি মানে বলে মিলাদ খেড়ে, কারণ মিলাদের ভিতরে নামাজ নাই, খালি জন্মটাও মিলাদের ভিতরে গান্ধা নাই, মিলাদের ভিতরে কিচ্ছু নাই, কিন্তু সিরাতের ভিতরে আছে। মিলাদের ভিতরে নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, এই জন্য খালি মিলাদ মানে নবীর জন্ম মানতেছে, সিরাত কম মানে, খালি মিলাদের পক্ষে হ্যাঁ আমরা মিলাদও মানি সিরাতও মানি, দুইটা খালি দুইটা না সবগুলা মানি। নবী হলেন মেরাজুল নবী বলে কেন, মেরাজের মাঝে লম্বা, নবী হলেন মেরাজুল নবী, এটা আব্দুল কুদ্দুস ভাইয়ের দায়িত্ব, নবী হলেন দালাইলুন নবী, দালাইলুন নবুয়াতের মধ্যে নবী পৃথিবীতে আসছেন, আল্লাহর নবী বিশ্বরবে জান্নাত রাস্তা দিয়ে হাঁটছেন, সাহাবাই কেরাম আমরা এই জান্নাত ধরে হাতের ছায়া দেখা না, তাই নি? মানুষ যখন হাঁটে পিছন দেখে সামনে ছায়া দেখা যায়, নবী হাঁটতেন নবীর ছায়া দেখতেন না, কিন্তু আমি একদিন নবীর ছায়া দেখছি, বলে কেমনে দেখছেন, আমি যখন নবীর কাছে যাই তখন আর নবীকে নবী মনে করি না, আমি মনে করি না আদমের সন্তান, আর আমি ওনার কাছে স্ত্রী, উনি হলেন আমার স্বামী, সুবহানাল্লাহ। এটার অনেক লম্বা কথা, তো সংক্ষিপ্ত হলো যে নবীর ছায়া কেন জমিনে পড়ছে না, নবীর ছায়া যদি পড়ে আবু বকর হাঁটে, উমর হাঁটে, উসমান আলী হাঁটে, তাহলে নবীর ছায়া বরফের উপরে সাহাবার পাড়া পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর ছায়াটাকে গোপন রাখছে, পৃথিবীর মাটির মধ্যে লাগাইছে না, এটাই হচ্ছে নবীর মুজিজা, সুবহানাল্লাহ। নবীর অসংখ্য গণিত মুজিজার মধ্যে একটা মুজিজা হলো যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল্লিল আলামিন, একদিন আবু জাহেলের কাছে কিছু লোক একটা লোক টেকা ভাই, তো আয়েশা নবীকে বলল, প্রথম বলছে তারা সর্দাররে, তখন বইলা দেখে যে সর্দাররা হইল যে মুহাম্মদের কাছে যাও, মুহাম্মদ রে কইলে মুহাম্মদ তার বাতিরা, তখন নবী যখন গিয়া আবু জাহেলকে ডাক দিল, তখন আবু জাহেল খালি অবস্থা ছিল, সংক্ষিপ্ত কথা লম্ব করে যেত না, খাওয়ার ঠিক আছে যখন উঠে আইছে দোর মেরে আইছে, ও আজ আপনারা ইউটিউবে দেখেন বলে তো শুরু করে করিল ঘটনাটা, এত লম্ব ঘটনা, হ্যাঁ অনেকে ইতো আজ জানা ও, এখন নবী যখন আসলেন, আসার পর আবু জাহেল দোর মেরে উঠে আইলো, এক বাতিদা কি হয়েছে, এখন বলে চাচা এই লোকটা কি টেকা ভাইতো, বলে হ্যাঁ টেকা ভাইতো, তাহলে টেকাটা দিয়া দেন। এখন দেখা যায় যে আবু জাহেল নবীর সামনে এমনি কারাইছে যে বোঝা যাইতেছে যে তার সামনে একজন হাকিম দাঁড়ায় রয়েছে, আর হাকিমের সামনে আসামি কারাইছে, গামলি বাদ দিয়া বলে বাতিদা মোহাম্মদ হাতে আমার টাকা নাই, টাকা উঠে দাও টাকাই না, তারপরে দিয়া দি খাবার মতো ছিলাম, যখন টাকা নিয়া নবীর পথে নবী, টাকাওয়ালার পথে টাকাওয়ালা, দূর থেকে দেখিয়া আবুল আহাব অলি দিবনে মুবিরা চিন্তা করে, তুমি আমাদের কাছে বলো সবসময় বাতিজান কথা মানো না, বাতিজার যেমনি কোয়েমনে সন্তানা, এখন দিকে আবার বাতিজান কথা মানো, বাতিজার সামনে এমন সব মানে কেড়ে খারাইলা, আমার দিকে সর্দার নেথা না মানলে তুমি তোমাদের নেথারা, এমন আবু জাহেল বলে তোমরা কি চাও, আমি বাচ্চা থাকতাম না মরা যাইতাম, না মরার দরকার নাই, বাচ্চা থাকা তুই দরকার, কি দরকার, বেঁচে থাকার যদি দরকার হয় এমনে মনে হয় কে যেন আমার বিল্ডিং গোলার আমার সে ভূমিকম্প শুরু হয়ে গেছে, শুরু হয়েছে না সুবহানাল্লাহ, আর যে মাত্র আমি মুহাম্মদের সামনে না, আমি তাকায়া দেখি মুহাম্মদের পিছনে আমার বাচ্চাদের পিছনে একটা সাপ, তার উপরে টুকটা উপরে আর নিচে টুকটা নিচে, আর তার ভিতরে আমি ওই সব চিপ্পা নারাইতেছে, আর বলতেছে আবু জাহেল আমার নবীর কথাই টাকা দিবি না পেটে যাবি, সুবহানাল্লাহ, সাপ দিয়ে মাত্র
আবু জাহাল বলে জাদু বলে কি মুজেজা আমার হাতির বিত্রি কি যদি হইতে পারো ইমান আইনালাম আনতো না এমনি মুঠির ভিতরে পাথর পাথর গুলো ডাক দেওয়া বলে অগলবিন্দু মুঠের ভিতরে আবু জাহালের পাথর মক্কা নগরীর বালু ফালা গোলা আপনাকে প্রশ্ন করার জন্য সে হাতে নিয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আমরা হলাম মক্কা নগরীর রাস্তার পাথর পাথরের যখন জবান খুলে গেছে আবু জাহেল কবুচ্ছি জমির মধ্যে কেরামতি পারো যদি উপরে একটা কেরামত দেখাও জাদু দেখাও এমনি আল্লাহর নবী ডাক দেয় বলে চাচা উপরে কি কেরামত দেখাইবো এমনি ডাক দেয় বলে ও বাতিদা মুহাম্মদ যদি তুমি চন্দ্র দিবাক ফিরাইতে পারো যে বুঝুন সত্যি তুমি নবী আল্লাহর নবী বিশ্ব নবী হাত মুবারক দ্বারা শুধু ইশারা দিয়েছেন কি দিয়েছেন শুধু ইশারা দিয়েছেন সাথে সাথে চন্দ্রটা তুই পাহাড়ে সুবহানাল্লাহ বুঝি তোমার জাদু খালি জমিনও না আসমানও আছে নাউজুবিল্লাহ জিন্দাবাদ